हेलो स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্যাস লজ। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমাদের পৃথিবীতে যত জিনিস আছে সমস্ত জিনিসের তিনটে স্টেট হয়, সলিড, লিকুইড এবং গ্যাস। এবং এই গ্যাসিয়াস কন্ডিশনের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গ্যাসিয়াস কন্ডিশনের সমস্ত জিনিসের গ্যাসিয়াস কন্ডিশনস কিছু ল মেনে চলে। এই লগুলোকে আমরা বলি গ্যাস লজ। তবে একটা কথা মনে রাখবে যে গ্যাস লজ গ্যাস এবং ভেপার দুজনেই মেনে চলে। গ্যাস এবং ভেপার দুজনেই মেনে চলে। তবে মনে রাখবে স্যাচুরেটেড ভেপার কিন্তু এই গ্যাস লজ গুলো মেনে চলে না। স্যাচুরেটেড ভেপার এই গ্যাস লস গুলো মেনে চলে না। তাহলে চলো আমরা গ্যাস লস গুলো দেখে নি। প্রথম যে গ্যাস লটা আমরা পড়ব সেটা হচ্ছে বয়েলস ল। বয়েলস ল হচ্ছে কোন গ্যাসের টেম্পারেচার এবং নাম্বার অফ মলিকিউলস যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেই গ্যাসের প্রেশার এবং সেই গ্যাসের ভলিউম পরস্পরের ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ পি ভ্যারিজ অ্যাজ 1/ভি। তবে নাম্বার অফ মলিকিউলস এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। নাম্বার অফ মলিকিউলস এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ বয়েলস লতে কনস্ট্যান্ট হচ্ছে নাম্বার অফ মলিকিউলস এবং টেম্পারেচার, এবং ভ্যারিয়েবল হচ্ছে প্রেশার এবং ভলিউম। তাহলে বয়েলস ল আমাদের এইটুকুনি পড়লেই হয়ে যাবে, আর কিছু পড়ার দরকার নেই। নেক্সট আমরা যেটায় চলে যাব সেটা হচ্ছে গ্যাসের আরেকটা ল, যেটার নাম হচ্ছে চার্লস ল। চার্লস ল কি বলছে? চার্লস ল বলছে যদি গ্যাসের কোনো গ্যাসের প্রেশার এবং নাম্বার অফ মলিকিউলস কনস্ট্যান্ট থাকে তাহলে সেই গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে সেই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যা ভলিউম তার 1/273 অংশ বাড়বে বা কমালে কমবে। যেমন একটা উদাহরণ তোমাদের দিই, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ধরো কোনো গ্যাসের ভলিউম হচ্ছে V0, টি ডিগ্রি সেন্টিগ্রেডে সেই গ্যাসটারই ভলিউম হচ্ছে সাপোজ VT। যদি সেই গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে সেই গ্যাসটার নতুন ভলিউম হবে, গ্যাসটার আগের যা টেম্পারেচারের যা ভলিউম ছিল সেটা প্লাস ওই গ্যাসটার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যা ভলিউম ছিল সেই ভলিউমটাকে 273 দিয়ে ভাগ করলে যা হবে এক্স্যাক্টলি তাই হবে। অর্থাৎ প্রতি গ্যাসের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে ওই গ্যাসের টেম্পারেচার ওর 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ভলিউমের 1/273 অংশ বাড়বে বা কমবে। যদি আবার 1 ডিগ্রি সেন্টিগ্রেড কমায় তাহলে ওই V0/273 কমে যাবে। এটাই হচ্ছে চার্লস ল, অন্য কিছু কমবে না। ক্লিয়ার? তবে আমরা সাধারণভাবে এই টেম্পারেচার এই লটাকে ভি ভ্যারিজ অ্যাজ টি এইভাবে লিখতে পারি, অর্থাৎ টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে তবে প্রেশার এবং নাম্বার অফ মলিকিউলস কনস্ট্যান্ট হতে হবে। তার মানে আমরা বলতে পারি যে চার্লস লতে প্রেশার এবং নাম্বার অফ মলিকিউলস হচ্ছে কনস্ট্যান্ট, হোয়ার অ্যাজ ভলিউম এবং টেম্পারেচার হচ্ছে তোমার ভ্যারিয়েবল। ওকে, নেক্সট আমরা আর একটা লতে চলে যাচ্ছি, সেই লটার নাম হচ্ছে অ্যাভোগ্রাডোস ল। অ্যাভোগ্রাডোস ল
কি বলছে অ্যাভোগাড্রোস লতে বলছে যদি কোনো গ্যাসের প্রেশার এবং টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে ওই গ্যাসের ভলিউম এবং নাম্বার অফ মলিকিউলস পরস্পরের কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ ভি ভ্যারিজাস এন। তবে এখানে গ্যাসটার টেম্পারেচার এবং প্রেশার কনস্ট্যান্ট হতে হবে, অর্থাৎ অ্যাভোগাড্রো লতে গ্যাসের টেম্পারেচার প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট, হোয়ারাজ গ্যাসের ভলিউম এবং নাম্বার অফ মলিকিউল হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমরা চার্লস ল দেখে নিলাম, বয়েলস ল দেখে নিলাম এবং অ্যাভোগাড্রো ল দেখে দিলাম। এছাড়াও গ্যাসের আরেকটা ল আছে, সেটার নাম হচ্ছে গে লুসাক ল। গে লুসাক ল হচ্ছে কোনো গ্যাসের ভলিউম এবং নাম্বার অফ মলিকুল যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে প্রেশার আর গ্যাসের প্রেশার এবং গ্যাসের টেম্পারেচার পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ পি ভ্যারিজেস টি। যদি ভি আর এন কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এখানে গ্যাসের ভলিউম এবং গ্যাসের নাম্বার অফ মলিকিউলস কনস্ট্যান্ট, আর গ্যাসের প্রেশার এবং টেম্পারেচার হচ্ছে ভ্যারিয়েবল। ভলিউম কনস্ট্যান্ট একমাত্র এই গে লুসাক লতেই আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর বাকি তিনটে লতেই কিন্তু আমরা ভলিউমকে ভ্যারিয়েবল দেখছি। তা এই যে চারটে ল, এই চারটে লকেই আমরা বলি গ্যাস লস, এবং এই চারটে লকে পৃথিবীর সমস্ত গ্যাস এবং পৃথিবীর সমস্ত ভেপার মেনে চলে। শুধু মেনে চলে না যে, সে হচ্ছে স্যাচুরেটেড ভেপার। এবার এই তিনটে যে গ্যাস ল আছে চারটের মধ্যে, বয়েলস, চার্লস, অ্যাভোগাড্রো, এই তিনটের একটা কম্বিনেশন ফর্ম, সেটাকে আমরা বলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে কে কে? চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো। এখানে কিন্তু গে লুসাক নেই। চার্লস, বয়েলস, অ্যাভোগাড্রোর কম্বিনেশন ফর্ম হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এই আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকাল টু এনআরটি, ঠিক আছে? অর্থাৎ চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রোকে একসাথে করলে আমরা এই ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন পিভি ইজ ইকাল টু এনআরটি পাই। মনে রাখবে এখানে পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, টি হচ্ছে টেম্পারেচার এবং আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এবং মনে রাখবে এই লটাতে, অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশনে পিও ভ্যারিয়েবল, ভিও ভ্যারিয়েবল, এনও ভ্যারিয়েবল, টিও ভ্যারিয়েবল, একমাত্র কনস্ট্যান্ট হচ্ছে আর, একমাত্র কনস্ট্যান্ট হচ্ছে আর, ঠিক আছে? চারটি ভ্যারিয়েবল, আর হচ্ছে কনস্ট্যান্ট, এবং এই আর এর ভ্যালু এসআই পদ্ধতিতে হচ্ছে 8.31 জুল পার মোল কেলভিন, ঠিক আছে? সমস্ত গ্যাসের ক্ষেত্রে এটা আমরা কনস্ট্যান্ট ধরব, ঠিক আছে? তাহলে আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা কোন তিনটে গ্যাসকে কম্বাইন করে পেলাম? বয়েলস, চার্লস, অ্যাভোগাড্রো, ওকে? কিন্তু একটা কথা বলে রেখি, এই পিভি ইজ ইকাল টু এনআরটি, এই ইকুয়েশনটাকে, অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশনটাকে পৃথিবীর কোনো গ্যাস মেনে চলে না। মনে রাখবে পিভি ইজ ইকাল টু এনআরটি, এই তিনটে গ্যাসকে যারা মেনে, এই তিনটে পিভি ইজ ইকাল এনআরটি, এটাকে যে গ্যাসগুলো মেনে চলে সেই গ্যাসকে বলা হয় আইডিয়াল গ্যাস, আর যে মেনে চলে না তাকে বলা হয় রিয়েল গ্যাস। মনে থাকবে যারা মেনে চলে আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে তারা হচ্ছে আইডিয়াল গ্যাস, যারা মেনে চলে না তারা হচ্ছে রিয়েল গ্যাস। তবে একটা কথা মনে রাখবে যে কিছু কন্ডিশনে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতন বিহেভ করে, অর্থাৎ রিয়েল গ্যাস ওই ইকুয়েশনটাকে মেনে চলে। এই যে টেম্পারেচারে মেনে চলে রিয়েল গ্যাস বিভিজ্যুল এনার্টিকে, সেই টেম্পারেচারটাকে বলা হয় বয়েলস টেম্পারেচার।
অর্থাৎ প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা টেম্পারেচার আছে, যে টেম্পারেচারে ওই গ্যাসটা আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে মেনে চলে, অর্থাৎ বয়েলস টেম্পারেচারে রিয়েল গ্যাস আইডিয়াল হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ভেরি লো প্রেশারে তোমার রিয়েল গ্যাস আইডিয়াল হয়ে যায়, আবার খুব ভেরি হাই টেম্পারেচারেও রিয়েল গ্যাস আইডিয়াল হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবে, এটা যেন উল্টে না যায়, অর্থাৎ যদি এটা হাই প্রেশার হয়ে যায় কিংবা এটা লো টেম্পারেচার হয়ে যায় তাহলে এই কন্ডিশনে রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে সবচেয়ে বেশি অমান্য করে, সবচেয়ে বেশি অমান্য করে, অর্থাৎ এটা হাই এবং এটা লো হয়ে গেলে। আর নেক্সট 4 নম্বর, কোনো গ্যাসের মলিকিউলগুলোর আয়তন অর্থাৎ মলিকিউলার ভলিউম যদি খুব ছোট হয়ে যায় তাহলেও কিন্তু গ্যাস ল মেনে চলে। মনে রাখবে হাইড্রোজেন এবং হিলিয়াম এদের দুজনের গ্যাসের মলিকিউলার আয়তন খুব ছোট বলে এরা দুজনে কিন্তু তোমার প্রায় আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে, প্রায় আইডিয়াল গ্যাসের মতো আচরণ করে, কিন্তু পুরোপুরি আইডিয়াল নয়। আইডিয়াল গ্যাসের ভলিউম যদি ভলিউমকে জিরো ধরা হয়, আইডিয়াল গ্যাসের ভলিউমকে জিরো ধরা হয়। ওকে, নেক্সট আমরা তাহলে প্রত্যেকে দেখে নিলাম গ্যাস ল গুলো কি এবং কেন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে তোমরা জানিও, এবং আজকে এই অবধি থাক। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তাহলে এনাফ ফর দ্য ডে, থ্যাংক ইউ, ভগবান তোমাদের সবার মঙ্গল করুন।